এরে যুবক এরে আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, আপনার আমার মতো কোনো শক্তি না ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন দেখলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক ভাইরা রে আমার, সে বলতেছেন আমি আমার নবীকে দেখলাম, সে কেন জানি রাত্রিবেলা হঠাৎ করে এক কোণার মধ্যে কান্নাকাটি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম যখন সে কান্নাকাটি করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করতেছেন, ও আল্লাহ আমার নবী কেন কাঁদে, আমার মায়ের নবীজি কেন কান্না করে, ও আল্লাহ কি হয়েছে নবীর, আমি আয়েশা জানি কোনো আমি আমার নবীকে কষ্ট দিয়েছি নাকি। এরপর যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে গেলেন, যা বলেন হুজুর আপনি কেন কাঁদেন একটু বলেন বলেন, আমি আয়েশা কোন কষ্ট দিয়েছি নাকি, ও হুজুর একটু বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরপর বিশ্ব নবীজি কান্না করে বলতেছেন, ও আয়েশা না 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 না, তুমি কোনো কষ্ট দাওনি, তুমি কোনো কষ্ট দাওনি। বলে যে কি হয়েছে বলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জিজ্ঞেস করার পর বললেন, ও আয়েশা আমি কাঁদি এই কারণে কাঁদি, ও আয়েশা কাল কিয়ামতের ময়দান এমন একটা ময়দান রে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা আমার সমস্ত নবীরা আমার সমস্ত উম্মতেরা পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় থাকবে। আয়েশা রে ও জানো জানো সমস্ত নবীরা কান্না করবে, আর সে আজিমকে আল্লাহ তাআলা কেবল আল্লাহ বাসা ও আল্লাহ বাসাও, যখন নবীরা কান্না করবে, ইব্রাহিম নবী কান্না করবে তার উম্মতদেরকে ভুলিয়া, নবী মুসা কান্না করবে তার উম্মতদেরকে ভুলিয়া, সমস্ত নবীরা পর্যন্ত কাঁদবে, মালিক বাঁচাও মালিক বাঁচাও, আমার ওই উম্মত গুলো যখন ওই কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ানোর পর সূর্যটা মাথার উপরে চলে আসবে, এ বাবা সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আসার পর মাথার মগজগুলো টকবক করে জ্বলবে, মাথার মগজগুলো ভাতের বাড়ির মতো টকবক করে ফুটতে থাকবে, আর পায়ের নিচে পড়িয়া যাবে, তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্ব নবী কান্না করেন, ও আয়েশা জানো জানো ওই দিনে আমি কান্না করব, ওই দিনে আমি মাকামে মাহমুদে বসিয়া কান্না করব, আর মালিককে বলবো, ও মালিক আমার এই উম্মতগুলোকে জাহান্নামে দিবেন না গো মালিক। এই পৃথিবীর মধ্যে যে উম্মতগুলো নবীকে চিনতে পারবে, যে বান্দাগুলো নবীজির ভালোবাসা রাখতে পারবে, যে বান্দাগুলো নবীর প্রেমিক হতে পারবে, ওই বান্দাগুলোকে আমার নবী আমার মালিক বলবে, ও নবী কেঁদো না কেঁদো না, ও বন্ধু কাঁদো না কাঁদো না, আমি মালিক বললাম তোমার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। এরপর আপনার আমার মায়ার নবীকে বলবে, আমার মালিক বলবে, ও বন্ধু যাও যাও যাও, দেখো দেখো তোমার কোন কোন উম্মতগুলো তোমার তরিকায় চলতে পারছে, একটু দেখো না দেখো না, বাসায় করে করে তুমি তাদেরকে জান্নাতের বাগানে নিয়ে যাও। আরে নবীর উম্মতের দল, আমার মালিক বলবে, ফামান আযলামু, আমার মালিক বলবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন কাতার হয়ে দাঁড়াবে,
আমার মালিক তিনটা ভাগ করবে উম্মতদেরকে। একটা দলকে ডাক দিয়ে বলবে যাও যাও, এই দলের মধ্যে তোমরা যারা আছো যাও যাও, তোমরা বিনে হিসেবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে কয় এরে আমার বান্দা, আমি মালিক ওই কিয়ামতের ময়দানে বলবো। বিশ্ব নবী ডাক দে কয় আয়শা, আর একটা দলকে বলবে যাও যাও, তোমরা বিনে হিসেবে জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ। এরপর মাঝখানে একটা দল থাকবে, আমার মালিক বলবে ওই দলের মধ্যে এমন উম্মত থাকবে আমার নবীজি মা আয়শাকে বলতেছেন, ও আয়শা ওই দলের মধ্যে আমার এমন উম্মত থাকবে, ওই দলের মধ্যে আল্লাহর এমন বান্দা থাকবে, তাদের পাপও আছে এবং কি আছে সওয়াবও আছে। তাদেরকে মিজানের পাল্লায় উঠানো হবে। যখন মিজানের পাল্লার মধ্যে আপনার আমার আমলনামা উঠা দেওয়া হবে রে বান্দা, উঠায় দেওয়ার পর যদি কোনো উম্মত যদি কোন উম্মতের যদি একটা মিজানের পাল্লার মধ্যে সওয়াবের পাল্লা যদি পাতলা হয়ে যায়, আপনার আমার যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমার মালিক বলবে ওরে ফেরেশতারা দেখো দেখো, ও ফেরেশতারা দেখো এই পৃথিবীর মধ্যে যখন সে চলছে, এই পৃথিবীর মধ্যে যখন সে আমার খেয়ে খেয়ে চলেছে, ও ফেরেশতা দেখো না তার এমন কোন জিনিস আছে কিনা, এমন কোন ভালো কাজ আছে কিনা, আনিয়া দেয় ওই পাল্লাটার মধ্যে উঠে দাও। ফেরেশতারা এদিকে খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে দেখবেন আল্লাহর কিছু বান্দারা এমন এমন মসজিদের মধ্যে সদকায় জারিয়ায় দান করেছে, মাদ্রাসার ইতিম ছাত্রদের মাদ্রাসায় খাওয়া দাওয়া দিয়েছে, ফেতরা দিয়েছে, জাকাত দিয়েছে, গরিব অসহায় লোকদেরকে জাকাত দিয়েছে, ওই সমস্ত দানগুলো আনিয়া আমার মালিক বলবে ও ফেরেশতারা দেখো না। যখন ফেরেশতারা আসিয়া বলবে ও মালিক আপনার কিছু বান্দার এই সমস্ত জিনিস আমরা পেয়েছি, ওই জাকাত ফেতরা যে সওয়াব, এমনও বান্দা আছে একটা মসজিদ করে দিয়েছে, মসজিদ করার জন্য জমি দান করে দিয়েছেন, মাদ্রাসা করে দেওয়ার করার জন্য জমি দান করে দিয়েছেন, আমার মালিককে বলবে ও মালিক ওই সমস্ত দানগুলো আছে, আমার মালিক বলবে কেন কেন দেরি করো কেন, তাড়াতাড়ি ওই সমস্ত সওয়াব নেক আমলগুলো ওই পাল্লার মধ্যে তুলিয়া দাও। পাল্লার মধ্যে তুলিয়া দেওয়ার সাথে সাথে ওই সওয়াবের পাল্লাটাও ভারী হয়ে যাবে। আমার মালিক ডাক দিয়ে কয় আর দেরি করো না, ওই আমার বান্দার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে, ফেরেশতারা যাও যাও তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করিয়া আমার ওই জান্নাতের মধ্যে নিয়ে যাও। একটু বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এরে নবীর উম্মতের দল, এই জন্য বিশ্ব নবীজি কান্না করেন, ও আয়শা আমার ওই উম্মতগুলোকে আমার উম্মতগুলোকে আমার মালিক জাহান্নামে দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার মায়ের নবীজি কান্না করে, এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্না করতেছে, আরে ভাই আপনি আমি নবীর জন্য কত কষ্ট করিলাম, কই তার কষ্ট করিলাম, ওই বড় বড় সাহাবাই কিরামরা ইসলামের জন্য কালিমার জন্য কত রক্ত দান করে দিয়েছেন, কত আঘাত তারা পেয়েছেন, আরে এমন এমন সাহাবী ছিল আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করছিল রে ভাই। এরে নবীর উম্মতের দল,
আপনাদের একটা সাহাবীর ঘটনা শোনায়া যায়। একটা সাহাবীর নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মনে হয় এই সময়ের মধ্যে মুসলমানরা যেরকম মার খাইতেছে, ইসলামের জন্য যতগুলো সাহাবী কষ্ট করতেছে, আমার মনে হয় হযরত বিলালের মতো কষ্ট কেউ করে নাই। আল্লাহু আকবার! এর নবীর উম্মতের দল এই কথা বলার পর ওই ময়দানের মধ্যখান থেকে একজন দাঁড়ায় গেল, তার নাম ছিল খাব্বাব। কি নাম? খাব্বাব দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু হযরত বিলালের কথাটা বললেন, আমার কথাটা বলেন না? বললে, আল্লাহু আকবার! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য, তুমি কালিমার জন্য কত কষ্ট করেছো আমি তো জানি না, বলো 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 তুমি কতটা কষ্ট করেছো, আমাকে বিশ্লেষণ দাও। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, ও আমিরুল মুমিনিন, আপনি শুধু আমার চিহ্নগুলো দেখবেন। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি আমার কোমরের কাপড়টা সরাবো, আপনি একটু আমার কোমরের দিকে লক্ষ্য করবেন। এরপর যখন কোমরের কাপড়টা সরায়া দিল, দেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন, এমন একটা অবস্থা, তার কোমরের মধ্যে কেন জানি একটা গোস্তর টুকরাও নাই। এরপরে ডাক দেয় কয়, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমার কোমরের দিকে একটু তাকায়া তাকায়া দেখে ওই খাব্বাব আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, ওরে খাব্বাব, আমি কেন জানি দেখতেছি তোমার কোমরের মধ্যে একটা গোস্তের টুকরাও নাই। ওরে খাব্বাব, বলো বলো তুমি কি এমন কষ্ট করেছো, তোমার কেন জানি এরকম কোমরের অবস্থা, তোমার কোমরে কি কোনো চর্বি রোগ হয়েছে নাকি? ওই খাব্বাব ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার জাতির কসম, আমি আমার খোদার কসম করে বললাম, আমি ছোট্ট থেকে বড় হয়েছে। ওরে আমিরুল মুমিনিন, আমি ছোট্ট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত আমার কোমরে কোনো চর্বি নামে কোনো রোগ হয় নাই। বলি, আল্লাহু আকবার! এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো বলো। এরপর খাব্বাব ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার নবীর কালিমা গ্রহণ করি, আমি যখন আমার মাবুদের ইসলাম গ্রহণ করি, আমার ওই পরিবারের লোকগুলো, ওই জাহিলগুলো, কাফেরগুলো, বেদিনগুলো, বদমাইশগুলো আমাকে তারা এতটা লাঞ্ছিত করেছে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, তারা আমাকে এমন কষ্ট দিয়েছে, আমিরুল মুমিনিন, তারা আমাকে মারতে 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 জমিনের মধ্যে শুয়ায় দিছিল। ওরে আমিরুল মুমিনিন, জমিনে শুয়ায় দেওয়ার পর আমি খাব্বাব কামারের কাজ করতাম। কিসের কাজ? যারা কামার দেখবেন, ওই আগুন দিয়ে
কয়লা গুলো পুরে পুরে লোহা গুলো পুরে পুরে দাও বানায় বানায় কি বানায় না ওই কয়লা গুলো আমার কোমরের মধ্যে বিছায়া দিত ওই বেদিন বেঈমান বদমাইশ কাফের গুলো আমার ওই কয়লার গুলোর মধ্যে আগুন ধরায় দিয়ে দিয়ে আমার গাওটা পুড়াইয়া দিত ওরে আমিরুল মুমিনীন শুধু তাই নয় তাই নয় ও আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন কোমরের মধ্যে যখন আগুন ধরায় দিত আমার চর্বিগুলো গলে গলে যখন আগুনগুলো নিবাইয়া যাইত আগুনের উপরে যখন চর্বিগুলো গলে গলে পড়তো আগুনগুলো যখন নিবাইয়া যাইত আমিরুল মুমিনীন তারা আবার ওই কয়লাগুলোর মধ্যে আগুন ধরায় দিত ও আমিরুল মুমিনীন শুধু তাই নয় আমিরুল মুমিনীন আমি একটু লড়াচড়া করি যন্ত্রণা সহ্য করতে পারি না বিদার তারা এমন বিশাল একটা আকৃতির পাথর তারা আমার কোমরের মধ্যে উঠাইয়া দিত আর বলতেছিল রে খাপ্পাপ তুই বল ও আমিরুল মুমিনীন ওই বেঈমান বেদিন কাফের গুলো আমাকে যখন বলতেছিল রে এই কথা বলছিস মার আমার কোনো আফসোস নাই তোরা যদি এইভাবে পুরে পুরে আমার যদি এই জমিন থেকে যদি তোমরা বিদায় করিয়া দাও ও আমিরুল মুমিনীন আমি বলতেছিলাম যদি আমার মালিক যদি আবার এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেয় ওরে আমার ইসলাম কালিমা গ্রহণ করার জন্য তোরা যদি এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারতিস আমার কোনো আফসোস ছিল না ছিল না যতবার আমার মালিক পাড়াবে তোদের হাতে আমি নির্যাতিত হব শহীদ হব কিন্তু তারপর আমার ইসলামে কোরআন আমার কালিমা সারব না এ রে নবীর উম